আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সুস্থ আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো মালয়েশিয়ার একটি সুপার মার্কেট, এটার নাম হচ্ছে একন সেফ। তো সেখানে এখন আমি যাচ্ছি। শুরুতে ওরা একটা অ্যাপ রেখেছে, ওটাতে স্ক্যান করে তারপরে ভিতরে যেতে হবে। তো আমি আগে স্ক্যান করে নিচ্ছি। শুরুতে ওনারা রেখেছে সবজি, তো আমি আপনাদেরকে সবজি দেখাচ্ছি। সবজির পরে ফল রেখেছে, এক একটা সেকশনে এক একটা জিনিস। তো আমি একটু একটু করে যাচ্ছি ভিতরে। শুরুতে এখানে রেখেছে ব্রকলি, আমার একটা প্রয়োজন ছিল আমার ছেলের জন্য, সেটা খুব পছন্দ করে, তো আমি একটা নিয়ে নিলাম। পাশে রেখেছে বিনটাও আমার একটা প্রয়োজন, নিয়ে নিলাম। তো একটু একটু করে ভিতরে যাচ্ছি এবং পাশে রেখেছে ফল, তরমুজ, এখন যাচ্ছি সেখানে। এই পুরোটা সুপার মার্কেট আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো একটু, যদিও এটা অনেক বড়, যতটুকু পারি দেখাবো। এখানে রয়েছে কিছু তরমুজ, এখন যাচ্ছি আপেলের কাছে। এখানে আছে গ্রিন আপেল এবং রেড আপেল, দুইটাই আছে। আর যদিও আমাদের দেশে আমরা সিজনেবল ফল হয়, বাট এই দেশে সবসময় পাওয়া যায়, একটু খোঁজার দরকার আর কি, তাহলেই পাবে। এখানে রেখেছে কিছু আমরা, পাশে আছে কিছু ড্রাগন ফল। ড্রাগন ফলের কী কী উপকারিতা তা আমার ইউটিউব চ্যানেলে আছে। এখানে রেখেছে এই যে ড্রাগন ফল, এটা খেলে কী কী উপকারিতা হয় এটা আমার একটা ইউটিউব চ্যানেলে আছে, নিচের ভিডিওতে, কেউ চাইলে দেখতে পারেন। কেউ যদি চান তাহলে এই ফলের ভিটামিনের কী কী উপকার আছে ওটা আমার ইউটিউব চ্যানেলে আছে, নিচে আছে, কেউ চাইলে দেখে নিন। এখানে রেখেছে ফ্রিজ, এটা এই ফ্রিজে নাগেটস থেকে শুরু করে বহু রকমের জিনিসপত্রটা রেখেছে, যেগুলো ফ্রাই করে খাওয়া যায়। আর পাশে আছে ডিমের সেকশন, এই মালয়েশিয়াতে বহু রকমের ডিম পাওয়া যায়, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, ডি গ্রেড পর্যন্ত আছে। আর পাশে রেখেছে কিছু ওয়ান টাইম কাপ, প্লেট, যা যা প্রয়োজন আর কি, ওয়ান টাইম ব্যবহারের জন্য প্লাস্টিকের, তো ওগুলো রেখেছি ওরা সাইডে। এখন এই যে এখানে র্যাক আছে, র্যাকে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ম্যাগি, বিভিন্ন রান্না করার মশলা, প্লাস বিভিন্ন আইটেমের জিনিসপত্র। এটা যদিও অনেক বড়, আমি দূর থেকে জাস্ট একটু দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন যে অনেক দূরে, কে মানে যতটুকু যায় দেখতে পাচ্ছেন যে এটা আছে। যদিও এটা সুপার মার্কেট হয় বাট অনেক বড়, এবং এদের ব্রাঞ্চ কয়েকটা ব্রাঞ্চ। এখানে রেখেছে তরল দুধ এবং এগুলো হচ্ছে চাল, চাল 5 কেজি 10 কেজির প্যাকেট হয় সাধারণত মালয়েশিয়াতে, 5 কেজি এবং 10 কেজির প্যাকেট। এটা হলো টিস্যু সেকশন, এই সেকশনে টিস্যু রাখা হচ্ছে, এবং এটা অনেক বড় সেকশন, একটা সাইড দেখাচ্ছি আমি জাস্ট। এরপরে আমরা যাব কসমেটিক সেকশনে, এটা কসমেটিক সেকশন হাতের বামে। এখন এলাম কসমেটিক সেকশনে, এখানে বাচ্চাদের কিছু অফারের ডাইপার রয়েছে, এই ডাইপারগুলো অফারে রাখা হয় মূলত। এখানে রেখেছে ওরা বিভিন্ন ধরনের কসমেটিক্স আইটেম, সাবান, শ্যাম্পু, যা যা প্রয়োজন আর কি, আনুষঙ্গিক জিনিসপত্র। ভালোই পরিষ্কার এবং পরিচ্ছন্ন, আমি সবসময় এখানে আসি এবং আমার যা যা প্রয়োজন তা আমি এখান থেকেই নিই। আর আজকে মূলত এখানে আসে আমার ছেলের জন্য, আমার ছেলের কিছু জিনিস প্রয়োজন ছিল, ওগুলো নিতেই আমি এসেছি, আমার নিজের প্রয়োজনে না। এটা হচ্ছে কসমেটিক্স ডিপার্টমেন্ট, দেখতে পাচ্ছেন এটাও অনেক বড়, কয়েকটা ভাগে ভাগ করে রাখাছে ওরা। অ্যাকচুয়ালি কাউন্টারের ভিতরে রেখেছে ওরা দুধ, বাচ্চাদের দুধগুলো, কারণ এগুলো একটু বেশি দামি হয়, ভিতরেই রাখে, কেউ চাইলে তারপরে তাদের হাতে দেয়, ডাইরেক্টলি কেউ নিতে পারে না, ওখান থেকে বলে নিতে হয় আর কি। আর আপনারা একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবেন যে আজকে সারা মার্কেটে তেমন মানুষ নেই, আসলে সব কিছুই কেমন যেন নিস্তব্ধ হয়ে গেছে। আপনারা যতটুকু দেখলেন আমার ভিডিওতে কিন্তু কোনো মানুষ নেই, আমি রীতিমতো একটা নাম্বার নিয়ে তারপরে এখানে ঢুকেছিলাম, কয়জন যাচ্ছে কয়জন বেরোচ্ছে গুনে, যেখানে সবসময় বিজি থাকতো, তাদের ক্যাশ কাউন্টার অনেকগুলো থাকতো, আজকে সেখানে দেখলাম খুব সীমিত, সব কিছুই সীমিত, স্টাফ সীমিত, ক্যাশ কাউন্টার সীমিত, এবং লোকজনগুলো তেমন নাই। এটা হচ্ছে একটা স্টিলের সেকশন, এখানে স্টিলের গ্লাস, প্লেট, বিভিন্ন বোল, কেটলি সব কিছু রেখেছে ওরা, ভালো, এখানকার স্টিলগুলো অনেক মজবুত হয়, আমি মাঝে মাঝে কিনি এবং ব্যবহারও করি নিজে, আমার রান্নার ভিডিওতে দেখলেন যে দেখতে পাবেন যে আমি স্টিলের জিনিসপত্র ব্যবহার করি এবং এগুলো ভালো হয়। এটা কুকারের সেকশন, এখানে বিভিন্ন আইটেমের কুকার পাওয়া যায়, ছোট বড় সব রকমের মিলিয়ে, পাশে আছে গ্যাস স্টোভ।
বহু আকারের কুকার রয়েছে এখানে, ছোট বড় সব রকমের। এটা আছে মাইক্রোওভেনের সেকশন, এখানেও অনেক রকমের মাইক্রোওভেন রয়েছে, আপনারা ভালো করে দেখলে দেখতে পাবেন। পানির যে ফিল্টারগুলো থাকে সাধারণত আমরা যারা পছন্দ করি, এগুলো তত দামি হয় না, খুব ইজিভাবে ব্যবহার করা যায়, এটার সুবিধা আর কি, তত দামি না, সবারই হাতের নাগালে কেনার মতো। এটা বাচ্চাদের ডাইপারের সেকশন, অনেক বড় এই সেকশনটা, অনেক বড়। আমি সবসময় এখানেই আসি আমার ছেলের জন্য ডাইপার কেনার জন্য। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।